ফিলিপসের বডি ওনার গস কাপড়, বডি জি। এই যে দেখেন আপনি কত কত বড় বড় মাল দেখেন, এই যে কালার গুলো ধরেন, কালার গুলো ধরেন, এই যে দেখছেন, এই দেখেন কত বড় জামান না বডি, জি, থ্রি পিসের বডি ওনা, বডি ওনা, বডি ওনা, জি। ঠিক আছে, ধরেন এই যে, এই ধরেন, এটা ধরেন, ধরেন এই যে, এটা দা সাইজ এগুলো পাকিজা, জি, পাকিজা সিল থাকবে, জি, সব প্রত্যেকটা গজ গজ সিল আছে, ধরেন কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন, আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি চলে আসলাম মাতবদি গরুহাটা, আর আমি আপনারা জানেন যে আমি গরুহাটা থেকে গসকাপুর ভিডিও দিয়ে থাকি। তো আজ যে দোকান থেকে চলে আসলাম, দোকানটির নাম হলো মদিনা বস্ত্রালয়। অনেক আপুরা ভাইয়েরা আমাকে বলছেন যে মদিনা বস্ত্রালয়ে ভিডিও দেওয়ার জন্য, অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন, তাদের কথা মাথায় রেখে আমি আজকে মদিনা বস্ত্রালয়ে চলে এসেছি। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মিল বান্ডিল বলতে কী বোঝায়, মিল থেকে যেগুলো একদম সরাসরি আসে সেগুলো দেখেন, একটা ডিজাইন একটা কালার দেখেন কতগুলো, মানে প্রায় 100-150 গজ। তো এগুলো সম্পূর্ণ মিল বান্ডিল কিনলে কি আপনারা বেশিরভাগই ভালো কোয়ালিটি ভালো মানে পাবেন, 100 গজের ভিতরে প্রায় 90 গজই ভালো পাবেন এমন। তো যারা মিস প্রিন্টের বা বিভিন্ন ধরনের গসকাপুর নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা। এগুলো ছোটো যারা টেলারিং কাজ করেন বা ছোটো গার্মেন্টস আছে বা এগুলো নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সন্ধান। দেখে নিন এগুলো মিল বান্ডিল, এখান থেকে কিন্তু কোনো আমরা বের করে না আমরা, মানে যা মিল থেকে আসে তাই। আর এগুলো কাপড়ের কোয়ালিটি কী বলবো, আর অনেক ভালো মানের কাপড়, এগুলো কাপড়ের কোয়ালিটিটা একটু বেশি ভালো থাকে এগুলো। এগুলো নিলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন, এবং আছে ওয়ান পিস ওড়না, এইসব কোয়ালিটি আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন। এই যে দেখেন দোকানটির নাম হলো মদিনা বস্ত্রালয়, দেখেন এই যে গরুহাটা, একদম গরুহাটার সাথেই সিএনজি স্ট্যান্ডের সাথেই, আপনারা গরুহাটা এসে ফোন দেবেন তাহলে রিসিভ করে নিয়ে আসবেন। ভাইয়া আসসালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই অনেক দিন পর চলে আসলাম, জি ভাই। তো কি অবস্থা আপনাদের? আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই, এমন ভালো যে দেখেন স্যাম্পল দেখেন, এই দেখেন, হ্যাঁ একদিক থেকে দেখেন, এই যে আপনার এই মালগুলো ধরেন বেক্সি বয়েল এগুলো আজকে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে এগুলো, জি। এই দুই বান্ডেল বিক্রি না, তিন বান্ডেল, এখানে 542 গজ, খুলনার এক ভাই, জি। উনি নিচে এগুলা উনি আসতে পারতেছে না, হ্যাঁ, আপনার রাস্তাঘাটে গাড়ির সমস্যা কারণে আসতে পারে, টাকা পাঠাই দিছে, আমি মাল কুরিয়ার করে দিব, তাই না? 542 গজ 53 টাকা করে বিক্রি করছি। ও আগে কত বিক্রি করতেন? আগে 55 টাকা বিক্রি করতাম, দুই টাকা স্যার। আর এই যে এখানে আছে ধরেন, এগুলো সব মিল বান্ডেল, সব বেক্সি বয়েল, এই যে ধরেন মিল বান্ডেল, দেখেন মিল থেকে যেরকম আসে সেরকম আসে এরকম, ঠিক আছে, মিল বান্ডেল। এই যে দেখেন, এই যে অন্যান্য যারা আছে আপনার দররে মাররে করলে আজকে দিয়ে দিলাম, ওই ধরনের মানে আমরা করি না, একটু সমস্যা হতে পারে, দেখা যায় কিছু সমস্যা হয়, এইখানে সমস্যা বলতে আপনার 20-30% আপনার দাগ দুষি পাবেন, ঠিক আছে, মানে দেখা যায় 70-80% আপনি 200 গজ মাল নিলে আপনি এখানে ধরেন 40-50 গজ মাল আপনার টুকটাক দাগ দুষি পাবেন, হ্যাঁ, আর বাকি মাল সব ফ্রেশ পাইবেন, যেগুলো টুকটাক দাগ ওগুলো ওগুলো চালান যায়, আর যেগুলো আপনি দাগ দুষি পাইবেন ওইগুলো রং ধনু ডিজাইন, ওইগুলো আপনি ধরেন আপনি 53 টাকা নিলে ওইগুলো আপনি 60-65 টাকা বেচতে পারবেন, আর যেগুলো ভালো পাইবেন ওইগুলো 100-120 টাকা বেচতে পারবেন, না এসে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেক্সি বয়েল, এইখানে এই যে বেক্সি বয়েলের আরেকটা স্ট্যাগ আছে, এই যে এটি ধরেন, এটিও বেক্সি বয়েল, এই যে এগুলো যা আছে এগুলো সব মিল বান্ডেল বেক্সি বয়েল, মিল বান্ডেল, হ্যাঁ সব মিল বান্ডেল, সব বড় বড় মাল বেক্সি বয়েল, বেক্সি বয়েল, হ্যাঁ। এই যে দেখেন না, এই যে ধরেন, এই ধরেন, এই যে দেখেন, এই যে বেক্সি বয়েল হিজাবের মাল, হিজাবের মাল, হ্যাঁ। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর মাল দেখছেন, হ্যাঁ, ছোট প্রিন্টের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ছোট প্রিন্টের মধ্যে দেখছেন, এই যে 53 টাকা গজ, হ্যাঁ 53 টাকা গজ। তারপরে তারপরে আপনার বেক্সি বয়েল গেলো, এই হিসাবে আপনার থ্রি পিসের বডি ওনার গস কাপড়, জি। এই যে দেখেন আপনার কত কত বড় বড় মাল দেখেন, কালার গুলো ধরেন, কালার গুলো ধরেন, এই যে দেখছেন, এই দেখেন কত বড় জামান না বডি, জি, আপনার গুলামেদ আছে, কালামকারি আছে, তারপরে আপনার মালহার আছে, ডিজিটাল আছে, সব মিলাই জিলাই এক একটা কত গজ হবে, আপনার এক একটা মধ্যে 200-250 গজ, যেমন এই যে এটার মধ্যে আছে আপনার 180 গজ, 180 গজ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি।
এই সর্বনিম্ন একটা বান্ডেল সম্পূর্ণ নিতে হবে? জি জি, যেটা নেন বান্ডেল পুরো নিতে হবে। হ্যাঁ, আর এটার প্রাইস হলো মাত্র আপনার 38 টাকা। 38 টাকা? জি, আগে 40 টাকা বিক্রি করতাম, 38 টাকা, 2 টাকা কম। জি, 2 টাকা কম। তারপরে এই যে মিল বান্ডেল, 2 হাত পানার মাল দেখেন। জি, এইগুলো এই দেখেন, এটা তো কালারগুলো এত সুন্দর দেখেন, কালার কত পাকিজা কোয়ালিটি মাল সব। এই যে ছোট প্রিন্ট আছে, ধরেন এটা, এটা ছোট প্রিন্টার আছে, বড় প্রিন্টার আছে, যার যে প্রিন্ট, হ্যাঁ, যার যে প্রিন্ট মন চাই নিতে পারবেন। এই যে দেখেন, এই যে আমাদের 4টা কালার দেখেন, কত বড় সাইজ দেখেন। হ্যাঁ, ধরেন এখান, ধরেন আপনি দেখেন, একটাই মনে 50 গজ, এটা দেখেন 50 গজের বেশি। এই যে দেখেন কালার, দেখছেন কালার আছে। হ্যাঁ, এই যে আরেকটা দেখেন, বানি লাগান। হ্যাঁ, এই যেটা দেখেন, এটা ঠিক আছে, দেখেন এই যে দেখছেন, দেখেন ইচ্ছা করলো এই ধরনের মালগুলা। এই যে অন্য অন্য যারা আছে আপনার আমাদের মাধুদি বাজারে, ওরা এগুলা বের করে এগুলা আমরা 50 টাকা বিক্রি করে। তারপরে কিন্তু 50 টাকা আজেবাজে মালগুলো আবার আছে, আবার যেগুলো আজেবাজে থাকে কয়েক গজ, ওইগুলো আবার পুনরায় এরকম বান্ডেল কইরা 30 টাকা 35 টাকা বেচে। এখন অনেকে আছে ফোন করে বলে যে ভাই আপনার মাল এত দাম কেন? এইটাই প্রশ্ন। আপনাদের কাছে অনুরোধ, কম দামা মাল নিয়েন না, একটু বাড়ায় নিয়েন। এই দেখেন বাটিকের মধ্যে দেখেন, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ দেখেন বাটিক ডিজাইন। হ্যাঁ, বাটিক ডিজাইন, ধরেন এই ছোট প্রিন্টের মধ্যে। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ দেখছেন মিল বান্ডেল। হ্যাঁ, সব মিল বান্ডেল, ঠিক আছে। কতগুলো এগুলার দাম? ওই তো ভাই একদম 42 টাকা। 42 টাকা? জি, এই 42 টাকা। 2 হাত ভর, হ্যাঁ এটা 42 টাকা। এই যে আরেকটা আছে 2 হাত ভর, এটা ধরেন, এই যে এটাও আছে, এটার সাইজও খুব ভালো ভালো সাইজ ধরেন। এই যে খুব সাইজ, এটার মধ্যে আপনার কালার আছে বিভিন্ন কালার, ঠিক আছে। এটার দাম হচ্ছে মাত্র 38 টাকা। 38 টাকা? হ্যাঁ, এটা ওই যে বললেন না, এই যে দেখেন 100 গজের ভিতরে 75 গজ ভালো। হ্যাঁ, এই যে দেখেন, ধরেন না, এই যে দেখেন, এই যে ধরেন, ধরেন এই যে, এই ধরেন, এটা ধরেন, ধরেন এই যে, এর দাম হচ্ছে মাত্র 38 টাকা। একদম 38 টাকা, 38 টাকা গুলো। আর এগুলো হচ্ছে আপনার এই যে অরবিট আর বৈশাখী,45 টাকা। এই দেখেন মালের সাইজ, এই যে ডিজিটাল প্রিন্ট, এই পাকিজা, এই দেখেন, এই যে মালের সাইজ ধরেন, এই যে মালের সাইজ, এগুলো পাকিজা। জি, পাকিজা সিল থাকবে? জি, সব প্রত্যেকটা গজ গজ সিল আছে ধরেন, পাকিজা সিল থাকবে, কিন্তু প্রত্যেকটা গজ গজ সিল আছে পাকিজা। ওই যে 175 গজ ভালো থাকবে। জি জি, ঠিক আছে। এটা হচ্ছে মাত্র আপনার 46 টাকা গজ, 46 টাকা পাকিজা। হ্যাঁ, 46 টাকা পাকিজা। তারপরে দেখেন, তারপরে এই যে আপনার, আমরা এই দেখি কস কাপড় দেখি আগে, গজ কাপড়। এই যে আড়াইত বহরের আছে আপনার, হ্যাঁ আড়াইত বহরের, এগুলা বেক্সি কোয়ালিটি, এগুলো হচ্ছে মাত্র আপনার 60 টাকা গজ। 60 টাকা গজ, কালার নাই বেশি এই জন্য। হ্যাঁ, আর এখানে আছে আপনার কিছু কাপড় বেক্সি, এটি 70 টাকা গজ। 70 টাকা? হ্যাঁ। তারপরে আপনার এই যে গজ কাপড়, এখানে 2 হাত বহর আছে, এগুলো দিগন্ত আছে, ইসলাম আছে, লিজা আছে, এগুলো হচ্ছে 100% ফ্রেশ। 2 হাত বহর, 60 গজ করে রুল, 2 হাত বহরের, এগুলো মাত্র 50 টাকা গজ। কয় গজ কেটে দেবেন? এগুলো আপনার নিম্নে 30 গজ করে কাটি, অর্ধেক করে কেটে দেবেন। জি জি, আর যারা মাল নেবেন নিম্নে 10,000 টাকার মাল হলে আমরা কন্ডিশন করি 10,000 টাকা। আসলে তো দেখা যাচ্ছে জানেন, আর আসলে আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে আমি যে এক কালারের মধ্যে দেখেন, এই যে এক কালার আছে রয়্যাল পবলিন, রয়্যাল পবলিন যা নেন যেটাই নেন আপনি 48 টাকা গজ, কালার 100% গ্যারান্টি। 48 টাকা গজ, কালার গ্যারান্টি, 100% গ্যারান্টি। আর এই যে সিকোয়েন্সের কালামকারি 3 পিস আছে, মাত্র 520 টাকা পিস নাগা সিকোয়েন্স। জি। তারপরে আপনার এই যে নকশি কাঁথা আছে, নকশি কাঁথা, জি নকশি কাঁথা আছে আপনার 900 টাকা পিস, 500-600 নকশি কাঁথা, কাঁথা বানানো। হ্যাঁ, কাঁথা বানানো, কাঁথা বানানো, কাঁথা। জি আচ্ছা, তারপরে দেখান, তারপরে দেখেন এই যে আরো কোয়ালিটি আছে আপনার, এই যে ওয়ান পিস দেখেন, এই যে অনেকে আপনার ওয়ান পিস খুঁজে, এই যে ধরেন পিটোটা, এই যে ওয়ান পিস দেখেন, হ্যাঁ খুলো, এটা ওয়ান পিস, এই ফ্যান্ডা সারি আচ্ছা। হ্যাঁ, ওইটাই তো সামনে দেখ, ওই যে গলাটা, এই সিঙ্গেল দলই হবে, সমস্যা নেই, সিঙ্গেল করে দলই হবে, ডবল করা লাগবে না। এই যে, হ্যাঁ এই যে অনপিস, বড় বড়ি, 3 গজের গলা, 3 গজের গলা দেখেন, আর দেখান লাগবে না, এই অনপিস 3 গজের গলা কত? মাত্র আপনার 110 টাকা, 110, মাত্র 110 টাকা পিস। ফেরদৌস এর আর দেখো, তারপরে 2 গজের গলা দেখাও, 2 গজের দইছে মাত্র 100 টাকা পিস। আর এটা হলো পাট পাট করা, এটা হলো 100 টাকা। হ্যাঁ, মাত্র 100 টাকা পিস। এই যে সামনে পাট, এই যে মাঝখানে ব্যাক পাট, আর এই সাইডে 100 টাকা পিস, 100 টাকা। তারপরে আপনার 5 হাতের ওড়না কালার আছে, 5 হাতের ওড়না বহর,
45 ইঞ্চি, অনেক বড়, বিশাল বড় না, মাত্র 110 টাকা পিস, 110 টাকা, মাত্র 110 টাকা পিস, সম্পূর্ণ ফ্রেশ থাকবে, হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ। তারপরে আপনার আছে এই যে পাকিজার না, প্রত্যেক পিছে পিছে আপনার পাকিজার লেখা আছে, এই যে পাকিজা, প্রত্যেক পিছে পিছে পাকিজার লেখা আছে, হ্যাঁ মাত্র আপনার 90 টাকা পিস, 90 টাকা পিস, জি মাত্র 90 টাকা পিস, এটা 4.5 হাত, জি 90 টাকা পিস, 90 টাকা পিস, হ্যাঁ। ওইখানে ধরেন একটু, এগুলো পাকিজা, হ্যাঁ এগুলো সব পাকিজা ওড়না, হ্যাঁ পাকিজা ওড়না, মাত্র 90 টাকা, আর এইখানে ধরেন একটু, এই যে ওয়ান পিসগুলো, এই যে ওয়ান পিস, হ্যাঁ ওয়ান পিস ওড়না, এগুলো কি ওয়ান পিস, এই যে, হ্যাঁ এগুলো আপনার 3 গজে ওয়ান পিস, 3 গজে, হ্যাঁ এগুলো ওড়না ওড়না ওড়না, এগুলো এগুলো কত করে ওড়না, এগুলো আপনার 90 টাকাই একদমেরই পাকিজা, এটা পাকিজাটা গস কাপড় বিভিন্ন কালার আছে, এই যে দেখেন আড়াই বহর, একটু কালেকশন। তো ভিউয়ার্স, যারা মিসপ্রিন্ট অথবা ভালো মানের ফ্রেশ কোয়ালিটি গছ কাপড় নিয়ে বিক্রি ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওড়না পেয়ে যাবেন, অন পিস পেয়ে যাবেন এবং গছ কাপড় একই দোকানে, এগুলো সব বন্ধু আপনার পাইকারি পেয়ে যাবেন। আর কিছু আছে ভাই? এই দেখেন, এই যে এখানে এক কালারের, এই দেখি কাটপিস, এটা কি মডার্ন মডার্ন পপলিন, পপলিন, হ্যাঁ কত এগুলো? মাত্র 40 টাকা গছ, 40 টাকা, আগামীকালকে আরো মাল ঢুকবে, তাই না? এই যে পপলিন, এতদিন আপনার এই যে আন্দোলনের জন্য সব মিল ফ্যাক্টরি বন্ধ ছিল, তো 40 টাকা, আগামীকালকে আরো মাল ঢুকবে ইনশাআল্লাহ। এই যে দেখা যায় তো, এগুলো বান্দা বান্দা আছে, এই যে রোল করা, এই দেখেন, এই দেখেন, এগুলো কাট পিস, হালকা পাতলা সমস্যা হতে পারে, 40 টাকা করে এগুলো গস্ত, বিভিন্ন কালার থাকবে। তো অনেকে দেখা যায় অনেক দূরে আপনাদের বাড়ি যারা আসতে পারবে না, তারা কিন্তু কন্ডিশন নিতে পারবেন, কুরিয়ার সার্ভিস সব সব খোলা আছে। তো আপনার 10,000 টাকা মাল নিলে কি তোমরা বিভিন্ন কোয়ালিটি থেকে মিলে কিন্তু কন্ডিশন পাঠিয়ে দেবে, আপনার যে যেখানে থাকেন সেই শাখা কিন্তু পাঠিয়ে দেবে। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ রাজু ভাই, আপনার একটা কোয়ালিটি রয়ে গেছে না? জি, এইখানে একটা কোয়ালিটি আছে আপনার, এখানে আমরা বডি ওনার গস কাপড়ও আছে, ম্যাক্সির কাপড়ও আছে, মাত্র 30 টাকা গস, 30 টাকা গস, এগুলো জি, এটা স্বাধীনতা অফার, তাই জি, এটা তো কালামকারি বডি দেখা যাবে, হ্যাঁ কালামকারি বডি আছে, এই যে আপনার গুলা মেটমাল আর ওনার ইয়া আছে 30 টাকায়, ঠিক আছে, এই যে নিচে ধরেন, এই যে নিচে এই যে গস কাপড় আছে, জি জি, সব 30 টাকা গস, মাশাআল্লাহ দেখেন, এই উপরতে নিচ পর্যন্ত 30 টাকা, দেখেন এই মালগুলো 30 টাকায়, সব জামা না বডি, হ্যাঁ মাত্র 30 টাকা গস। তো ভিউয়ার্স, 30 টাকা কিন্তু প্রিন্টেড টপ না পেয়ে যাবেন, দেখেন একটা মনে হয় 150 গজ আছে, জি 150 গজ, এখানে প্রচুর মাল আছে, এই যে সব 30, হ্যাঁ সব 30 টাকা। ভিউয়ার্স, একটা কোয়ালিটি ভাই কিন্তু বাকি রয়ে গেছে, সেটা আমরা পরে দেখাইলাম, তো আপনারা 30 টাকা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাজু ভাই, আপনার একটা কোয়ালিটি রয়ে গেছে না? জি, এই যে এখানে একটা কোয়ালিটি আছে আপনার, এখানে আমরা বডি ওনার গস কাপড়ও আছে, ম্যাক্সির কাপড়ও আছে, মাত্র 30 টাকা গস, 30 টাকা গস, এগুলো জি, এটা স্বাধীনতা অফার, তাই জি, এটা তো কালামকারি বডি দেখা যাবে, হ্যাঁ কালামকারি বডি আছে, এই যে আপনার গুলা মেটমাল আর ওনার ইয়া আছে, 30 টাকায়, ঠিক আছে, এই যে নিচে ধরেন, এই যে নিচে এই যে গস কাপড় আছে, জি জি, সব 30 টাকা গস, মাশাআল্লাহ দেখেন, এই উপরতে নিচ পর্যন্ত 30 টাকায়, দেখেন এই মালগুলো 30 টাকায়, সব জামা না বডি, হ্যাঁ মাত্র 30 টাকা গস। তো ভিউয়ার্স, 30 টাকা কিন্তু প্রিন্টেড টপ না পেয়ে যাবেন, দেখেন একটা মনে হয় 150 গজ আছে, জি 150 গজ, এখানে প্রচুর মাল আছে, এই যে সব 30, হ্যাঁ সব 30 টাকা। ভিউয়ার্স, একটা কোয়ালিটি ভাই কিন্তু বাকি রয়ে গেছে, সেটা আমরা পরে দেখাইলাম, তো আপনারা 30 টাকা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাজু ভাই, আপনার একটা কোয়ালিটি রয়ে গেছে না? জি, এই যে এখানে একটা কোয়ালিটি আছে আপনার,
এখানে আমরা বডি ওনার গস কাপড়ও আছে, ম্যাক্সির কাপড়ও আছে, মাত্র 30 টাকা গস। 30 টাকা গসগুলো? জি, এটা স্বাধীনতা অফার। তাই? জি। এটা তো কালামকারী বডি দেখা যাবে। হ্যাঁ, কালামকারী বডি আছে। এই যে আপনার গোলাম মেটমাল আর ওনার ইয়া আছে 30 টাকায়। ঠিক আছে, এই যে নিচে ধরেন, এই যে নিচে এই যে গস কাপড় আছে, জি জি, সব 30 টাকা গস। মাশাআল্লাহ, দেখেন 30 থেকে নিচ পর্যন্ত 30 টাকা। দেখেন এই মালগুলো 30 টাকা, এই সব জামা না বডি। হ্যাঁ, মাত্র 30 টাকা গস। তো ভিউয়ার্স, 30 টাকা কিন্তু প্রিন্টেড টপ না পেয়ে যাবেন। দেখেন একটা মনে হয় 150 গজ আছে। জি, 150 গজ। এখানে প্রচুর মাল আছে। এই যে সব 30। হ্যাঁ, সব 30 টাকা। একটা কোয়ালিটি ভাই, কিন্তু বাকি রয়ে গেছে, সেটা আমরা পরে দেখাইলাম। তো আপনাকে 30 টাকা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।